আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। সো আপনাদের সাথে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকে আমাকে প্রশ্ন করেন, মানে কি বলবো, আসলে হাজার হাজার কমেন্ট, হাজার হাজার বেশিরভাগ মেসেজ করেন। আসলে মেসেজগুলো আমি ইনবক্সে সবাইকে চেক করে আনসার করতে পারি না। সো এর জন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে সুইজারল্যান্ডে কীভাবে আসা যায় বা আদৌ সুইজারল্যান্ডে আসা যায় নাকি। অনেকের কিছু ভ্রান্ত ধারণা আছে সুইজারল্যান্ডে আসা যায় না বা আসার কোনো ওয়ে নাই। আসলে পৃথিবীর এমন কোনো দেশ নাই যে সেখানে ট্রাভেল করা যায় না। সো এটা হচ্ছে ফাইনাল কথা। তো আজকে হচ্ছে সেই সম্পর্কে কিছু ছোট্ট ছোট্ট কিছু আমার যতটুকুন ধারণা সেখান থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করব। সো সবার কাছে রিকোয়েস্ট হলো ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেক ভাইয়া অনেক আপুদের হেল্প হতে পারে। আর আরেকটা কথা, সুইজারল্যান্ডে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ছেলে না মেয়ে সেটা ডিপেন্ডেন্ট না, বাট আপনি আসার আগ্রহী আছেন বা আপনার মোটামুটি আর্থিক অবস্থা ভালো, সেটাই হচ্ছে মূল পয়েন্ট। সো প্রথমে বলি, সুইজারল্যান্ডে আসার অনেক অনেক ওয়ে আছে। সুইজারল্যান্ড না, পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আসলে আপনি আসতে চাইলে অনেকগুলো ওয়ে থাকে নর্মালি। সেখানে হচ্ছে সর্বফার্স্ট ওয়ে হচ্ছে আপনারটা আপনাকে নিজেকে ট্রাই করতে হবে। আপনি কারো মাধ্যমে ট্রাই করতে যান, আপনি যেমন সাপোজ আপনি দালালের মাধ্যমে যান, দালালকে আপনাকে গাধা গাধা টাকা দিতে হবে, দেন হচ্ছে আপনার ভিসা হবে না না হবে সেটারও কোনো সিকিউরিটি নাই। সো সেটার জন্যই মূলত আমরা বাংলাদেশি যারা আছে বিভিন্ন দেশে যাওয়ার আগেই ভয় পেয়ে যাই যে আসলে দালালের কাছে গেলে যে কি পরিমাণ একটা বাজেট অপচয় হয় সেটা কম বেশি মোটামুটি সবারই আইডিয়া আছে। তো আসলে আমি আপনাদের রেকমেন্ড করব, কেউ দালালের কাছে যাবেন না। যদি কারো সুইজারল্যান্ড আসার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাংলাদেশে কিন্তু আমাদের সুইস অ্যাম্বাসি আছে। অনেকেই পর্তুগালে যাওয়ার জন্য, বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার জন্য অ্যাম্বাসি যাওয়া লাগে ইন্ডিয়াতে, বাট সুইস অ্যাম্বাসিটা যে আমাদের বাংলাদেশে গুলশানে অবস্থিত আছে সেটা হয়তো অনেকেরই আইডিয়া নেই, অনেকেই জানে না। তো এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, আবারও বলছি, তাহলে আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকেই এই ধারণাটা হবে যে সুইস অ্যাম্বাসি আসলে বাংলাদেশে অবস্থিত আছে গুলশান দুয়ে। আমি যখন আসছি বা আরও যারা আছে সবাই কিন্তু সেই গুলশান দুই অ্যাম্বাসি থেকেই আসলে ভিসা প্রসেসিং করে আসছে। আমিও কিন্তু ভিসা প্রসেসিং ওখান থেকেই করে আসছি। তো যাই হোক, আমি যেহেতু ফ্যামিলি ভিসা আসছি তো আমার আসলে ওরকম ঝামেলা পোহাতে হয় নাই, সব কিছু আপনাদের ভাইয়া হ্যান্ডেল করেছে আর আমি অত কিছু অত শত বুঝিও না। তো ওই ঝামেলা আসলে আমার যাওয়া লাগে না, আমি জাস্ট একটু উপস্থিতি দিয়েছি, আমার টুকিটাকি একটু ইংলিশ বলা লাগছে। তো সুইজারল্যান্ডে যারাই আসতে চান, শিক্ষাগত যোগ্যতা আসলে যে এরকম না যে হাই কোয়ালিটি শিক্ষা হতে হবে, আপনাকে MBBS করতে হবে এক্সট্রা এক্সট্রা, আসলে ওরকম কোনো ব্যাপার নাই। আপনি মিনিমাম 8, 9 বা 10 হলে আপনি আসতে পারেন, তবে আপনার অবশ্যই আর্থিক যোগ্যতা থাকা লাগবে, বিকজ সুইস হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ একটা কান্ট্রি, সেটা কম বেশি সবারই ধারণা আছে। তো সেটার জন্যই বলবো যে আপনার অবশ্যই যাতে এই দিকে লাইন দিলে যাতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে একটু হলেও, সো তারা ইন্টারেস্টটা করবেন। আর অবশ্যই অবশ্যই গুলশান অ্যাম্বাসিতে গিয়ে আপনারা ভিসা প্রসেসের সব কিছু আপডেট, আপনারা যদি ইনফরমেশনের জন্য যান যে আপনি কী ভিসায় আসতে চাচ্ছেন, ট্রাভেল ভিসায় আসতে চাচ্ছেন, ঘুরতে আসতে চাচ্ছেন, সব কিছু কিন্তু ওরা ইনফরমেশন দিয়ে দিবে, ঠিক আছে। আর অবশ্যই যাওয়ার আগে আপনাকে অ্যাপার্টমেন্ট নিয়ে যেতে হবে, সুইস অ্যাম্বাসির অ্যাপার্টমেন্ট নিয়ে আপনারা কিন্তু গুগলে সার্চ করলেই সুইস অ্যাম্বাসির ফোন নাম্বারটা পেয়ে যাবেন। সো সেখান থেকে অ্যাপার্টমেন্ট নিয়ে দেন হচ্ছে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। সো যাই হোক, আসলে এরকম মানে এক কথায় আসলে আনসার করা পসিবল হবে না, আমি এভাবে পার্ট বাই পার্ট কিছু ভিডিও বানাবো। যদি আপনাদের এ ব্যাপারে আগ্রহী থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আপনারা কী কী জানতে চান বা কী বিষয়ে ভিডিও চান। সো এই আর কি, আজকে টুকিটাকি একটু আইডিয়া দিলাম যে অবশ্যই আপনারা সুইজারল্যান্ডে চাইলেই আসতে পারে, ঠিক আছে। তো আশা করি সবার প্রশ্নের আনসারটা পেয়ে গেছেন যে সুইজারল্যান্ডে আদৌ আসা যায়নি, অবশ্যই আসা যায় ভাই, পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতেই ট্রাভেল করা যায়। সো যাই হোক, আজকে ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর বেশি বেশি করে সবাই শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এরকম নিত্য নতুন সুইজারল্যান্ড সম্পর্কে আপডেট পেতে হলে অবশ্যই আমাদের সুইজারল্যান্ড ফ্যামিলি লাইফ স্টাইলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিও কি সের উপর চান বা কোন প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।